ছয়টি মানবাধিকার সংস্থা বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব শক্ত ধরনের কথা বলেছে, এবং শুধু সেটা না, বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা বলি, যে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই ধরনের কথাও তাদের বিবৃতিতে আছে। বিদেশি ছয়টি সংস্থা নতুন বিবৃতি দিয়েছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও আরেকটি নির্বাচন চায়। তারা সেই বিবৃতি আর অনেক কিছু উল্লেখ করেছে যেগুলো সরকারকে মোটামুটি অনেকটাই চাপে ফেলে দিবে। তো এগুলো জানিয়েছেন ডক্টর জাহিদুর রহমান, এবং তিনি আলোচনা করেছেন আরও কী কী বলেছেন এবং বিদেশি ছয় সংস্থার বিবৃতি আসলে কতটুকু শক্তিশালী এবং মজবুত। চলুন জাহিদের আলোচনা শুনব। ছয়টি মানবাধিকার সংস্থা বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব শক্ত ধরনের কথা বলেছে, এবং শুধু সেটা না, বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা বলি, যে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই ধরনের কথাও তাদের বিবৃতিতে আছে। বর্তমানে ডামি নির্বাচনের পর এরকম একটা বিবৃতি, মানে আমরা বিবৃতিকে খুব বড় করে দেখার কিছু যেমন নেই, আবার খুব তাচ্ছিল্য করা হয়তো ঠিক হবে না। আমরা কেউ কেউ এটাকে সরকারের দিক থেকে এগুলোকে এক ধরনের তাচ্ছিল্য করার চেষ্টা হয়, আবার আমরা যারা অতি আশাবাদী তারা এগুলোকে নিয়ে অনেক বড় কিছু বলি। না, এটা দুটোর কোনো কিছুই না, কিন্তু এটা একটা মাঝামাঝি ব্যাপার এবং এর একটা সিগনিফিক্যান্সও আছে। ইনফ্যাক্ট যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ সংস্থা আছে এর মধ্যে, তারা কী বলেছে আগে একটু পড়ি, এবং ভাষা অত্যন্ত কঠোর ভাষায় সেটা বলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে বৈশ্বিক ও আঞ্চলিক ছয়টি নাগরিক সংগঠন। তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। বলা হয়েছে এই নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক কোনোটিই হয়নি, গণতান্ত্রিক মূল্যবোধ সমূহ ও আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ডে এই নির্বাচন হয়েছে কিনা সেটা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। সংগঠনগুলো হচ্ছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস অ্যান্ড ফ্রেইল, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, এটা হচ্ছে সিভিকাস, আমরা চিনি এটাকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস FIDH, এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক ADN, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট অস্ট্রেলিয়া, অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়ান নেটওয়ার্ক ADPAN, ছয়টা সংগঠন। এরা বলছে এমন খবর, এমন বহু খবর ও তথ্য প্রমাণ আছে যেগুলো নির্বাচনের আগেও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র দেয়। এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ, ভোটের ফলাফলে কারচুপির মতো বিষয় রয়েছে। এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূল নীতিসমূহ ক্ষুণ্ণ করে। নির্বাচন সামনে রেখে বেপরাভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক। ভয় দেখানো, পরোয়ানা ছাড়া হয়রানি, মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনীতিক ও তাদের সমর্থকদের উপর পরিচালিত সহিংসতা একটি বিশৃঙ্খল নির্বাচনী পরিবেশের চিত্র দেয়, যা কর্তৃপক্ষের নিপীড়নের কারণে সম্ভব হয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশজুড়ে বিরোধী নেতাকর্মী সমর্থকদের ধরপাকড় করে। আমরা খেয়াল করছি নিশ্চয়ই ভাষা কতটা কঠোর। বিবৃতিতে বলা হয় সভা সমাবেশের স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শুধু সরকারপন্থী দল, সংগঠন ও ব্যক্তিদের ক্ষেত্রে রক্ষিত হয়েছে। আমরা প্রায় বলি এই কথা, তাই না? একই আইন, একই সংবিধান, কিন্তু বিরোধীরা কী আর সরকার দল কী সুবিধা পায়? পক্ষান্তরে বিরোধী নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে এসব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সীমিত রাখা হয়েছিল। এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। মানে আপনি, আমরা যে আলোচনা সবসময় করি যে একটা স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকতে থাকতে সে তার প্রতিষ্ঠান সবগুলোকে ধ্বংস করেছে, দলীয়করণ করেছে, এগুলো সবগুলো সরকারের এক্সটেনশনে পরিণত হয়েছে। এবং আপনি যে মানুষকে গ্রেফতার করছেন, একটা পুলিশ চালিত বেআইনিভাবে কাউকে গ্রেফতার করতে পারে না, তাকে বেআইনিভাবে নির্যাতন করতে পারে না। আপনি গ্রেফতার করে নিয়ে গেলেন, বিচার বিভাগ স্বাধীন থাকলে, ন্যূনতম কিছু বিচার বিভাগের স্বাধীনতা অবশিষ্ট থাকলে সেটা আপনার একটা ন্যায্য বিচার পাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে, আপনাকে রিমান্ডে যেতে বাধা দেবে, আপনাকে জামিন দিয়ে দেবে, এমনকি আপনার ফালতু সাজা হওয়ার পথে সে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু বিচার বিভাগও পুরোপুরি সরকারের এক্সটেনশন হয়ে এই কাজগুলো করেছে। সো প্রাতিষ্ঠানিকভাবে দমনপীড়ন হচ্ছে, দীর্ঘদিন থেকে বৈশ্বিকভাবে আলাপ চলছে এবং এখানেও সেটা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ সহ প্রধান বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান, নির্বাচনী প্রক্রিয়া সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের দমনপীড়নের কারণে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। একই ধরনের উদ্বেগ ও বিষয়াবলীর কারণে প্রার্থী বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে। অধিকন্তু নির্বাচন প্রক্রিয়াতেই বহু অনিয়মের খবর রয়েছে, ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ বা অন্যান্য যা যা আছে, ভুয়া ভোট টোট, এগুলোর কথা বলছে।
যা তা করেছে, তারা তাদের মতো করে ভুয়া ব্যালটে সিল মারা, এজেন্টদেরকে বের করা, ভোট দেওয়ার জন্য অপ্রাপ্ত বয়স্কদেরকে নিয়ে আসা, মানে আমরা যা যা ভোটের চিত্র দেখেছি সব এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তারপর বলছেন, নির্বাচন কমিশন 41.8% ভোট পড়েছে বলে যে তথ্য দিয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলো থেকে যেসব খবর পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছেন তাতে ভিন্ন চিত্র পাওয়া যায়। তার মানে এক হলো চুরি দুটো জায়গা, একটা হলো মরিয়া হয়েছে, একটা পার্সেন্টেজ দেখানো হয়েছে সেটা ভুয়া, এবং ভোটের দিন কেন্দ্রে মানে নিজেদের মধ্যে নিজেদের যে নির্বাচন আমরা ফান করে যেটা আমি আর ডামির নির্বাচন বলি, সেই আমি ডামির নির্বাচনেও আপনি কারচুপি, জাল ভোট, মারামারি, কেন্দ্র দখল, শিশুদেরকে নিয়ে সিল মারানো, এই সব কিছুও তারা খুব ক্লিয়ারলি নোটিস করেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ এমন একটি নির্বাচনী প্রক্রিয়া পাওয়ার অধিকারী যেটা স্বচ্ছ, জবাবদিহিমূলক হবে এবং যে নির্বাচনের মাধ্যমে সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, যে নির্বাচনের প্রতি সবার শ্রদ্ধা ও আস্থা থাকবে। একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করছি। আমরা বাংলাদেশের সরকারের প্রতি একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছি। আর এই নির্বাচন হতে হবে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে, একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা সংস্থা ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আমি এই জায়গাটায় আসবো আবার, শুধু রাজনৈতিক মতবিভিন্নতার কারণে যাদের সাজানো মামলায় কারাবন্দি করা হয়েছে সেই সব ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া নাগরিক সমাজ যাতে ঠিকমতো কাজ করতে পারে এমন পরিবেশ সৃষ্টি, যেখানে ব্যক্তি ও গোষ্ঠী তাদের মত প্রকাশের স্বাধীনতা, একত্র হওয়ার ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার পায়, এগুলো কথা বলা হয়েছে, নিশ্চিত করতে বলছে। তার মানে আমরা খেয়াল করি খুবই কঠোরভাবে কথা বলেছে। ওই জায়গাটা আমরা আবার পড়ি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রতি তারা একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিতে জোর দাবি জানাচ্ছেন। আর এই নির্বাচন হতে হবে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে, একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনা সংস্থা ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আমি পুরো স্টেটমেন্টটা পড়তে চেয়েছি আসলে একটা কারণে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একেবারেই টপ যে অর্গানাইজেশন তানা, এর মধ্যে বেশ কয়েকটা অর্গানাইজেশন বাংলাদেশের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে কাজ করছে। আমরা এই যে র্যাবের মানবাধিকার লঙ্ঘন বা এসব ক্ষেত্রে কাজ করা প্রতিষ্ঠান তিনটা অন্তত এখানে আছে, যেগুলো অন্যান্য মানবাধিকার সংস্থার সাথে একসাথে কাজ করেছে দীর্ঘদিন থেকে। তারা কত কঠোর ভাষায় বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছে, এবং আমরা খেয়াল করলে দেখব একেবারে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে, এবং যেটা সবচেয়ে জরুরি সমাধানটাও বলছে। আমি এই স্টেটমেন্টের মধ্যে জাতিসংঘের যে স্টেটমেন্টটা ছিল আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল, সোফার জায়গা থেকে সবচেয়ে পাওয়ারফুল যে স্টেটমেন্টটা এসছে সেটা সম্পর্কে বলেছি, ওখানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা রাজনৈতিক ব্যবস্থা এনশিওর করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নেই, এখানেও তাই। এবং স্পষ্টভাবে একটা নতুন নির্বাচনের কথা বলা হয়েছে, যেটা হতে হবে একটা নির্বাচনের যে কমিশন আছে সেটা নিরপেক্ষ এবং একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে। একটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা আমরা এভাবে যদি বলি স্পষ্টভাবে বলা হয়েছে। কেন গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটা? এই কারণে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে যে ভাষা, মানে আওয়ামী লীগ তো বলার চেষ্টা করে যে বিএনপি লবিস দিয়ে ওটা দিয়ে টাকা পয়সা খাইয়ে এটা সেটা করেছে। কথার কথা, যদি এতই সহজ হতো তাহলে এদেরকে দিয়ে আওয়ামী লীগ একটা স্টেটমেন্ট আনাতে পারতো যে বাংলাদেশের গণতন্ত্র অসাধারণ সুরক্ষিত হয়েছে, দুর্দান্ত নির্বাচন হয়েছে, গণতন্ত্র এগিয়ে যাবে, ভারত, চীন, রাশিয়া, সোফার যেভাবে বলেছে সেভাবে বলিয়ে এদেরকে দিয়ে বা আর কাউকে দিয়ে সরকার, কারণ বিএনপির চাইতে টাকা খরচের ক্ষমতা সরকারের লক্ষ কোটি গুণ বেশি, তাই না? আমরা খুব ভালো মতো জানি আওয়ামী লীগের একটা তৃতীয় শ্রেণীর নেতাও যে টাকা খরচ করতে পারে, মানে জেলা থানা পর্যায়ের নেতা, বিএনপি দল হিসাবে সে টাকা খরচ করার ক্ষমতা নেই, তারা পারে নাই। এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনকে এত শক্তভাবে কন্ডেম করা হয়েছে এবং নির্বাচন, নতুন নির্বাচন চাওয়া হয়েছে, যে নতুন নির্বাচন ছাড়া আসলে বাংলাদেশের সমস্যার কোনো রকম কোনো সমাধান হবে না, এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এবং দীর্ঘদিন থেকে দেশের অভ্যন্তরে যে গণদাবি একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনই শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক, পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ হবে, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে, সব কিছুকে একত্র করে। তখন এত কারসাজির প্রয়োজন নেই, এত ভয়ভীতির প্রয়োজন নেই, মানুষ উৎসব করে ভোট দিতে আসবে। এবং সেটা যতদিন নিশ্চিত হবে না আসলে বাংলাদেশের মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ আর যা যা বিষয় আছে সেগুলোর অধিকার রক্ষা কোনোটাই সাস্টেইন করবে না।
এটা কে না জানে? আপনি যখন স্বৈরাচারীভাবে ক্ষমতায় টিকে থাকতে চান, ক্ষমতা টিকিয়ে রাখতে চান, আপনার কাজই হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে ভীতি তৈরি করা। মানে প্রায় বলি সেটা হচ্ছে আপনার তো ক্ষমতার একটা ভিত্তি প্রয়োজন হয়। আপনি যদি ম্যান্ডেট পান, আপনার ম্যান্ডেট মানুষের পেয়েছেন, সেটা ভিত্তি। আপনি এখন ক্ষমতায় আছেন কারণ হচ্ছে আপনি জনগণের সামনে আপনার ইউএসপি, যেটা বলে বিজনেসের ভাষায় ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্টও বলে, সেটা হচ্ছে যে আমি আসলে তোমাকে খেয়ে ফেলবো। খেয়াল করবেন আমরা ভয় পাই সরকারকে, অনেকেই ভয় পাই। আমি এটা বললে কী হবে, ওটা বললে কী হবে, ওই পোস্টে লাইক দিলে কী হবে, এটা করলে শেয়ার করলে কী হবে, মানে এই ন্যূনতম জায়গাটাতেও কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ভয় পেতে শুরু করি। কারণ ও এটা চায়, তোমাকে আমি যে কোনো কিছু করে ফেলতে পারি, তোমাকে আমি খুন করে ফেলতে পারি, গুম করে ফেলতে পারি, তোমাকে আমি মিথ্যা মামলায় নিয়ে যেতে পারি, তোমাকে আমি গায়েবী মামলা সাজা দিয়ে দিতে পারি, তোমাকে আমি রিমান্ডে নিয়ে টর্চার করতে পারি। এই যে ভীতির জায়গাটা, যেটা চলতে থাকবে। সুতরাং একটা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বাংলাদেশে এই জনপরিসরে মানুষের এই ভীতি, মানবাধিকার লঙ্ঘন, এবং বহু সময় হয়েছে এটা নিয়ে আলাদা একদিন কথা বলবো, যে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটা মানুষের পক্ষে সাস্টেইনেবল করার জন্য, জনগণের পক্ষে অর্থনৈতিক নীতি ঠিক করার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই সম্ভব না। এরকম একটা স্বৈরাচারী লুটেরা ডাকাত সরকারকে দিয়ে সেটা কোনোভাবেই সম্ভব না। বটম লাইন হচ্ছে এটা, আন্তর্জাতিক ছয়টি সংস্থা তাদের স্টেটমেন্টে এই নির্বাচন নিয়ে এত কঠোরভাবে কথা বলেছে, এবং যেটা মূল কথা যে দ্রুত আরেকটা নির্বাচন হতে হবে, সেটা এভাবে হতে হবে, এরকম সরকারের অধীনে হতে হবে, এই দাবিটা ওঠা শুরু হয়েছে। এই দাবিটা আমরা তো তুলছি দেশের বাইরে থেকে উঠুক, এবং এই প্রতিষ্ঠানের পর, এই প্রতিষ্ঠানগুলোর পর আরও বিভিন্ন জায়গা থেকে উঠুক, এটা নিশ্চয়ই সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স আছে। আমি বলছি না এই ছটা স্টেটমেন্টে সরকার বিরাট চাপে পড়ে তার এক ধরনের ভীতি তৈরি হয়ে যাবে, কিন্তু এটাও সত্য এই আওয়াজটা শুরু হচ্ছে এবং খুব দ্রুতই শুরু হয়েছে। নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, খুব বেশি দিন হয়নি, অল্প দিনের মধ্যে এই আওয়াজটা হয়েছে। সেই আওয়াজটা চারদিকে উঠুক এবং একটা সরগোল তৈরি হোক বৈশ্বিকভাবে, আর আমরা তো আছি দেশে সেই সরগোল করার জন্য, এবং সেই অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই নিশ্চয়ই অব্যাহত থাকবে। দর্শক জাহিদ ভাই আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে বিবৃতি তারা দিয়েছে। আমরা দেখতেছি শুধু ওই ছয় সংস্থা নয়, অনেক সংস্থায় কিন্তু বিবৃতি দিয়েছে নির্বাচনের আগেও, সেগুলো কিন্তু কোনো কাজে আসেনি। এখন যেখানে নির্বাচনটা হয়ে গিয়েছে সেখানে আর বিবৃতি দিয়ে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বা আপনারা দেখেছেন যে শপথ গ্রহণ হয়ে গিয়েছে, মন্ত্রিসভা প্রস্তুত হয়ে গিয়েছে, মোটামুটি এখন নতুন মন্ত্রিসভায় অধ্যাবধানে কিন্তু দেশটা চলতেছে। তো বোঝা যাচ্ছে যে সরকার মোটামুটিভাবে সব কিছু কাভারেজ করে ফেলতেছে। যাই হোক দর্শক, এখানে জাহিদ ভাই আলোচনা শুনেছেন আলোচনা, এবং এই ছয় সংস্থার বিবৃতি আসলে কতটা কাজে লাগতে পারে সেটা আমার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।